মৃত্যু থেকে পালাইতে পারবেন না, মরণ থেকে পালানো যাবে না, তবে মরণের সময় সম্মান নেওয়া যায়, সম্মান নেওয়া যায়, মর্যাদা নেওয়া যায়। আল্লাহর দরবার থেকে ভালো একটা বুলন্দ নিয়া, আল্লাহর দরবার থেকে ভালো একটা অবস্থান নিয়া ঠিকানাটারে জান্নাত বানানো যায়। আমার আল্লাহ নবী বলে, শোনো উম্মত, যাই মানুষগুলো সেই লক্ষ্য স্থির কইরা নেয়, যেই মানুষগুলো তার আপন গন্তব্য ঠিক কইরা নেয়, আমার মালিক আল্লাহ তার জন্য যদি ওই জান্নাতকে তার গন্তব্য বানাইয়াই দেয়, মরার আগে গন্তব্য জান্নাত দেখাইয়া তারপর ডাইকা নেয়, জান্নাত না দেখা পর্যন্ত বান্দার মরণ হবে না। বাবারে দুনিয়া ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া তোমার আসল না, দুনিয়া তোমার কিছু না, দুনিয়া সব মরিচিকা পড়ে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না, ঠিক কিনা বলো? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি, ঠিক কিনা? রসুল আমার বলে, উম্মত, যদি মরার আগে গন্তব্য দেখতে চাও, যেই গন্তব্য জান্নাত আমার আল্লাহ বানাইছে, তবে ওই জান্নাতের তোমার অবিষ্ট লক্ষ্য বানাইতে হবে, ঠিক কিনা বলো? যেই মানুষের গন্তব্য হবে জান্নাত, ও আমার বিরতারার বাবারা, সেই মানুষেরা জানে মালের মধ্যে ভেজাল দিলে, পচা আলু বিক্রি করলে, শ্রীনগরের কোলেস্টরের মধ্যে মজুদারি করলে, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিরে ধোকা দিয়া মজুদারি কইরা 20 টাকার আলু 70 টাকা বানানো যায়, বানাইলে লাখ লাখ টাকা হবে, লাখ লাখ টাকা হলে ব্যাংক ব্যালেন্স হবে, ব্যাংক ব্যালেন্স হলে পরে গুলশান বনানি বাড়ি করা যাবে, কিন্তু মুমিন তো গুলশান বনানির বাড়িওয়ালা হতে চায় না, মুমিন তো জান্নাতের বাড়িওয়ালা হতে চায়, ঠিক কিনা বলো? যখন মুমিন জিনের বাড়ি নিজের গন্তব্য জান্নাত বানাইবে, তখন আর মুমিন মজুদারি করবে না, তখন আর মুমিন কৃত্রিম সংকট কইরা রাষ্ট্রের বিপদে ফালাইবে না, দেশের বিপদে ফালাইবে না, নিজের দেশের সম্পদ কানাডায় নিয়ে বেগম পাড়ায় ঢুকাইবে না, কারণ মুমিনের কানাডার বাড়ি লক্ষ্য না, মুমিনের লক্ষ্য কই? আরে জোরে কয় না, কই? মুমিন তো জান্নাতে যাইবে রে, এই জন্য তো মুমিন ভণ্ডামি করবে না, এই জন্য তো মুমিন চুরি করবে না, এই জন্য তো মুমিন গরিবের গলার মধ্যে পাড়া দিয়া সুদ খাইবে না, ঠিক কিনা বলেন? এই জন্য তো মুমিন সরকার দায়িত্ব দিয়েছে, আমানত রাষ্ট্রীয় দায়িত্বে বসাইছে, রাষ্ট্রীয় একটা চেয়ার দিয়েছে, সম্মানজনক চেয়ার দিয়েছে, রাষ্ট্র বলছে, শোনো, তোমারে সম্মান দিলাম, কয়েক বাক্যের শপথ পড়াইয়া দিল, আর বলল এই শপথের বাক্যটা সারাটা জীবন, যতদিন চাকরি করবা ততদিন পালন করবা, দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবা, দেশ ও জাতির সেবায় তুমি কাজ করবা, প্রতিটা অফিসার, প্রতিটা বিসিএস ক্যাডার, প্রতিটা সেক্টরে সেক্টরে দেশ জাতির সেবা করার জন্য প্রতিশ্রুতি নিয়ে লোক পাঠায়, স্যারেরা আইয়াছে, আরে বইয়া গরিবের গর্দান দইরা ঘুষ আদায় কইরা নে, তাইলে বাবা মুমিনের লক্ষ্য তো জান্নাত, মুমিনের জান্নাতে যাইতে তো টেয়া লাগেনি, কথা কন্যা? মুমিনের জান্নাতে যাইতে খালি খাইতে টাকা লাগে, ঠিক কিনা? পড়তে টাকা লাগে, ঠিক কিনা?
চাদরটা 1000 টাকা দিয়ে কিনছি বাইতুল মুকাররম দিয়ে শীতের দিনে পরার জন্য, বলেন কো আমার কি প্রতিদিন চাদর কেনা লাগবে নি? ডিসেম্বরে একবার কিনছি, যদি একবারে নতুনও ব্যবহার করতে চাই এইবারের মার্চ এপ্রিল পর্যন্ত যাইবে কিনা? তাহলে 1000 টাকায় তো আমার শীত মান্না গেল, আর তো আমার টাকা লাগবে না। ও বীর তারার বাবারা, মুমিনের তো মিয়া খাওন পরনের জন্য কিছু টাকা পয়সা লাগে, এই জন্য আল্লাহ বলছেন শোনো হালাল ভাবে উপার্জন করো। শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও ইমানদারেরা রে, মসজিদে নামাজ পড়ছো, বইয়া থাকার প্রয়োজন নাই, জমিনের মধ্যে নামো, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার জন্য বহু হালাল উপার্জন রাইখা দিছি, খালি হাত দাও হালালটারে নিয়ে আসো। হালালের মধ্যে বরকত দেছেন কে বাবা রে? মালিক হওয়া লাগে না, কোটি কোটি টাকা লাগে না। তাইলে যারা কোটি কোটি টাকা কামায়, দুর্নীতি করে, মজুদারি করে, সিন্ডিকেট করে, ঘুষ বাণিজ্য করে, সুদের কারবার করে, বুঝবা তারা মুমিন না, মুমিন না, তারা বেঈমান, ঠিক কিনা বলো? করোনার সময় আমরা দেখলাম আমার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন গাড়ির ড্রাইভার কি দেখছিলেন নি, দাড়ির অবস্থা দেখছিলেন নি, খালি দাড়ির অবস্থা, সাংঘাতিক দাড়ি, সভাপতি সাহেব বলছে সাংঘাতিক দাড়িওয়ালা হাজি সাহেব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ড্রাইভার, চতুর্থ শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর, যাদেরকে সবসময় ধমকের উপরে রাখে, আপনি যাইয়াও ধমকের উপরে রাখেন। কোটি কোটি টাকার বাড়ি বানাইছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বানাইছে, বাবা রে বাবা, এই দাড়ি মুমিনের নিদর্শন না, এই টুপি মুমিনের নিদর্শন না, এই সুন্দর চেহারা মুমিনের নিদর্শন না, এগুলো মুনাফিকি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেমন আমার নবীর বিরুদ্ধে কাজ করছে, মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, এই দুর্নীতি বাজরাও আমার সোনার বাংলার বিরুদ্ধে কাজ কইরা, সুজলা সুপলা ওলি আলিয়ার দেশের বিরুদ্ধে কাজ কইরা, দশের বিরুদ্ধে কাজ কইরা, এরাও মুনাফিক। আব্দুল্লাহ ইবনে সুলাইর উত্তর সুরি, ঠিক কিনা বলো? আমাদের গন্তব্য আছে ঠিক কিনা, জোরে বলেন না। আমার গন্তব্য যাইতে তাইলে টাকা লাগে না, এতটুকু তো ক্লিয়ার, নাকি বেজাল আছে? কথা কন না, জান্নাতে যাইতে টাকা লাগে? জান্নাতে যাইতে টাকা লাগে না। নবীর কাছে সাহাবি আয়েশা প্রশ্ন করে, নবী নবী গো, আমার আব্বাজান তো মরে গেছে, আমি আব্বাজানের জন্য কি খেদমত করব? কয় তুমি ছয়টা কাজ করবা, কয়টা কাজ, জোরে বলেন না। তাইলে তোমার আব্বাজান কবরে বৈশা উপকার পাইবে। বলেন তো, ভালো সন্তান সুসন্তান যারা হয় বাবার জন্য খেদমত করতে চায় কি না? নবী আমার তাড়াতাড়ি কইয়া দেন, আব্বা জানের জন্য আমি কি করতাম পারি? নবী আমার কয় সাহাবি, বাবার করে যাওয়া ওসিয়াত গুলো পূরণ কইরা দেবা। কয় হুজুর, আমার আব্বা তেমন কোনো ওসিয়াত কইরা যায় নাই, লাগবে না। কয় দুই নাম্বার কি নবী গো? নবী আমার বলে সাহাবি, তোমার আব্বা যে আওলাদ রেখে গেছে, তোমার ভাই বোন ফুফু চাচা যাদেরকে রেখে গেছে, এদের সঙ্গে সুসম্পর্ক রাখবা, এদের বৈধ চাহিদা দাবিগুলো সব পূরণ কইরা দিবা, ঠগাইবা না।
নবী গো নবী, আমার আব্বা কোনো ভাই রেখা যায় নাই, আমার আব্বার আমি শুধু একমাত্র সন্তান, আমি আমার কোন ভাইরে খেদমত করব। আমার বাইরা নবী কয় উম্মত, বাবার রেখে দেওয়া সবচাইতে আপনজন হচ্ছে বাবার অপর সন্তান। আজকে শ্রীনগর থানায় যাইয়া দেখবা ফৌজদারি মামলাগুলো, পুলিশ যখন লেখে ডিউটি অফিসার কয় আপনার নাম কি, কয় সলিমউদ্দিন, আর যার বিরুদ্ধে মামলা করবেন তার নাম কি, কয় কলিমউদ্দিন, কয় বাফের নাম কি, কয় সলিমউদ্দিন, বাফের নামও মোবারক, কলিমউদ্দিন বাফের নামও মোবারক, ঠিক কি না? আরে রক্তের ভাইয়ের বিরুদ্ধে, আপন ভাইয়ের বিরুদ্ধে যেই ভাই সবার আগে তোমার উপকারে নামাই আসবে, সবার আগে তোমার বিপদে নামাই আসবে রে, তোমার বিরুদ্ধে কেউ যদি আঘাত করে তোমাকে, তাইলে থানায় যাইয়া যেই ভাই জিডি করবে বৈধ অধিকার যেই ভাইয়ের, সেই ভাইয়ের নামে আজকে মামলা মোকদ্দমা মাত্র এক বিগস্ত জায়গার জন্য আছে কিনা? তাইলে বলেন তো আমরা কি জান্নাতের পথের পথিক না দুনিয়ার পথের পথিক? আমরা তো হাওয়াই মিঠার লোভি, ঠিক কিনা? আমরা রসগোল্লা বাদ দিয়ে আমরা হাওয়াই মিঠার পিছনে পড়া আছি, ঠিক না? বলেন নবী গো আমার ভাই নাই, নবী বলে তাইলে তিন নম্বর, তোমার বাবা যাদের ভালোবাসে বন্ধু বান্ধব বীরতারা বাজারে সিংপাড়া বাজারে যাইয়া যাদের সাথে বৈশা বৈশা চা খাইছে তাদের দেখা দেখা বলবা চাচা যান ফুফা যান মামা যান যাই ডাকো না কেন, বৈশা সম্মান দিয়া রেস্টুরেন্টে উঠাই একটা দধি খাওয়াই, মনে রাখবা তোমার বাবার বন্ধু বান্ধব আপনজনদের যদি তুমি এইরকম রেসপেকশনটা করো, আমার আল্লাহ তোমার বাবার কবরে বিনিময়টা পৌঁছাইয়া দিবে। নবী গো আমি এটা করার চেষ্টা করব, মান্না নিলাম। নবী তারপরে কি করব? কয় রে পাগলা, তোর বাবার জন্য দোয়া করা লাগবে, তোর বাবার জন্য সব সময় দোয়া করবি। আমার আল্লাহ দোয়া শিখাইছে কি শিখাইছে না? কি শিখাইছে? অকফিদুল্লাহুমা জানাহাদুল্লে মিনার রহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। মাহবুবের কাছে বাবার জন্য এর চাইতে বড় দোয়া হয় না। মাওলারে ডাইকে বলবি মাওলা আমার বাবা দুনিয়ায় বসে কষ্ট করছে, আমি তো সব কষ্ট দেখি নাই, আমার মা কষ্ট করছে সব কষ্ট দেখি নাই, আমার জন্য আমার মা আমার বাবা যেমনে যেমনে করছে আমি সন্তান কোনোদিন তো পূরণ করতে পারবো না। তুমি মাওলা পারবা, যেমনে আমার মায় করছে হেমনেই আমার মায়ের প্রতিদান দিয়া দিও।